বাংলাদেশের স্বাধীনতার পূর্বে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি লন্ডনে প্রতিষ্ঠা করা হয়েছিল সাপ্তাহিক জনমত পত্রিকা ব্রিটেনের জাতিগত সংখ্যালঘুর মধ্যে প্রথম এবং বাংলাদেশের বাহিরে প্রকাশিত প্রথম বাংলা খবরের কাগজ এটি প্রথম দিকে এই পত্রিকাটি হাতে লিখে প্রকাশ করা হতো এটা সেই সিক্সটি দিয়া এই প্রাচীনতম সাপ্তাহিক জনমত পত্রিকার লন্ডন অফিস ঘুরে দেখেছেন কোপ টোয়েন্টি সিক্স জলবায়ু সম্মেলনে অংশ নিতে বাংলাদেশ থেকে আসা সাংবাদিকরা এ সময় জনমত অফিসের বিভিন্ন দিক ঘুরে দেখান এর সম্পাদক সৈয়দ নাহাজ পাশা জুন লন্ডনে বাঙালি মহিলারা মিছিল করতেছে বাংলাদেশের বিয়ের জন্য মানে রক্তাক্ত বাংলাদেশ মার্চ ফোরটিন নাইনটিন সেভেন্টি ওয়ান তখন প্রবাসে কি মুভমেন্ট হয়েছে মানে বাংলাদেশের স্বাধীনতার জন্য কি মুভমেন্ট হয়েছে এটা একমাত্র জনমতেই মানে লিপিবদ্ধ আছে আর কি কারণ তখনকার সময়ে তো আর কোন পত্রিকা ছিল না বাইরে কি হচ্ছে না হচ্ছে মুক্তিযুদ্ধের সময় প্রবাস থেকে জনমত গঠন সহ একাত্তরে ভূমিকা রয়েছে জনমতের বাংলাদেশ থেকে আসা সাংবাদিকরা একাত্তরের সময় নানা প্রকাশনা দেখে বিস্মিত হয়েছেন এত পুরনো একটি জনমত পত্রিকা সে সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না আজকে যদি এই অফিসে না আসতাম এবং নাহাজ সাথে যদি আমাদের এই আলোচনাটুকু না হইতো তাহলে কিন্তু আমরা জানতে পারতাম না এবং এই পত্রিকা স্বাধীনতা যুদ্ধের সময় যে সেই স্বাধীনতা যুদ্ধের যে দলিলগুলো সেগুলো সংরক্ষণ করেছে সেখান সেই সময়ের আন্দোলন সংগ্রাম সেগুলো সংরক্ষণ করেছে এবং জনমত গঠনেও একটি বিশাল ভূমিকা রেখেছে বলে আমি বিশ্বাস করি এই বিষয়গুলো কিন্তু আমরা আসলে অন্ধকারেই ছিলাম ওরা স্বাধীনতার সময় অনেক কিছু লেখছে আমরা অনেক কিছু জানি না যা এখানে এসে জানলাম সংবাদপত্রের নিয়মিত বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে দেশীয় আন্তর্জাতিক সংবাদ এবং রাজনীতি জার্মানি ফ্রান্স স্পেন অস্ট্রেলিয়া অস্ট্রিয়া মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশেও এর গ্রাহক রয়েছে আমরা আশ্চর্য হয়ে গেছি যে জনমত অফিস এত পুরনো একটা পত্রিকা লন্ডনে আছে এবং আমরা জানতামই না সেটা টাইপ রাইটার মেশিনটা তেপ্পান্ন চুয়ান্ন বছর পুরনো এখনো ধরে রেখেছে এবং মুক্তিযুদ্ধের সময় যে প্রকাশনাগুলো যেগুলো এখনো সংরক্ষণ করেছেন তারা খুবই আমরা আসলে খুবই আপ্লুত আসলে আমাদের এটা তো একটা ইতিহাসের অংশ তাই না এইখানে যে এত বড় একটা ইতিহাস আছে এটা আমার জানা ছিল না আমি দেখে সত্যি মানে বিস্মিত এবং আমি এই ইতিহাসের একটা অংশ হতে পেরে দেখতে পেরে আমি খুব সৌভাগ্যবান মনে করছি নিজেকে অর্থনৈতিক সংকটের কারণে ব্রিটেনে প্রকাশিত অন্যান্য বাংলা পত্রিকার মতো এটিও কিছুটা সংকটে রয়েছে তবে এর মধ্যেও নিয়মিত প্রতি সপ্তাহে প্রায় চার হাজার সংখ্যা প্রকাশ করে থাকে এই জনমত পত্রিকা আমরা এখনো আমি বলতে হবে যে মরমারে বেঁচে আছি এখানকার সংবাদপত্রের জন্য খুব একটা সুখকর সময় না কিন্তু জনমত এই তেপ্পান্ন বছর পরেও আমরা প্রিন্ট এডিশন এবং অনলাইন দিকে আমরা একটু বেশি করে দাবিত হচ্ছি আমাদের একটা আশা আছে যে ফিফটি ফাইভ ইয়ার্স যখন পঞ্চান্ন বছর যখন হবে তখন আমরা একটা বড় ধরনের অনুষ্ঠান করব যুদ্ধের সময়ে জনমতে প্রকাশিত নানা ইতিহাস বিভিন্ন সময়ে বাংলাদেশের দলিল হিসাবে কাজ করছে তবে প্রাচীনতম এ পত্রিকাটি বাংলাদেশ সরকার থেকে এখন পর্যন্ত কোনো সম্মাননা স্বীকৃতি পায়নি এটি নিয়ে হতাশা প্রকাশ করেছেন এর সাথে সংশ্লিষ্টরা মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য